আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি هارুন রশিদ আপনারা দেখছেন Hanafi Kala Media বন্ধুরা আজকে কথা বলবো এমন কিছু জিন রয়েছে যে জিনগুলো রোগীর শরীরে ভর হয়ে যাওয়ার পর আমিলকে ধমকাতে থাকে আর তখন আমিল সাহেব ওই জিনটার ধমকানিতে ভয়ে আতঙ্কিত হয়ে যায় তখন ওই আমিল সাহেব ওই জিনটাকে আর সাহস করে ছাড়াতে বা তাড়ানোর চেষ্টা করতে পারে না আপনি যদি একজন আমিল হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা এই ভিডিওতে আমি আপনাকে এমন একটা জিনিস শিখিয়ে দেব এমন একটা ট্রিক শিখিয়ে দেব যে ট্রিক্সটা অবলম্বন করলে জিনের বাবা পর্যন্ত ভয় করবে এবং দৌড়াতে আরম্ভ করবে এছাড়া এই ভিডিওতে আরও শিখিয়ে দেব দেখবেন অনেক সময় রোগীর ওপরে যখন জিন ভর হয়ে যায় হাজির হয়ে যায় আমিল সাহেব অনেক চেষ্টা করে কথা বলানোর কিন্তু সে জিনটা একেবারেই কথা বলতে চাই না আপনি শত চেষ্টা করার পরেও সেই জিনটার জাবান আপনি খুলতে পারেন না কিভাবে সেই জিনটার জাবানকে খুলতে হয় কিভাবে ওই জিনটাকে কথা বলাতে হয় সেটাও শিখিয়ে দেব এছাড়া আমাকে প্রশ্ন করেছেন এমডি রব সাহেব যে জাদুর মেয়াদ কতদিন। তাহলে বন্ধুরা আজকে তিনটি প্রসঙ্গ নিয়ে কথা বলবো নাম্বার জিন যদি আমিলকে ধমকাতে থাকে আপনি ওই জিনটাকে জব্দ করবেন কিভাবে দুই নম্বর হচ্ছে জিন যদি কথা বলতে না চায় কিভাবে তাকে কথা বলাতে হয় তিন নম্বর হচ্ছে জাদুর মেয়াদ কত দিন একটা একটা করে সবই আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো কিন্তু আপনি যদি আমাদের এই চ্যানেলে আজ নতুন এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে একটু করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি প্রতিদিনই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের মূল বিষয়ের দিকে এগিয়ে যাওয়া যাক আপনি একজন আমিল জিনকে হাজির করেছেন রোগীর ওপরে কিন্তু ওই জিনটা আপনাকে ধমক মারছে এমন অবস্থায় আপনি ভয়ে আতঙ্কিত যে এই জিনটা আমি ছাড়াতে পারবো কি না তখন আপনি কি করবেন ওই মুহূর্তে একটা কথা মনে রাখবেন মানুষেরা যেমনভাবে জিনদেরকে ভয় করে তার থেকেও বেশি জিনেরা মানুষদেরকে দেখলে ভয় করে কিন্তু এই জায়গাতে আপনাকে একটা কৌশল অবলম্বন করতে হবে এই কৌশলগুলো কেউ আপনাকে শিক্ষা দেবে না আমি আপনাদেরকে এই কৌশলগুলোকে একটা একটা করে শিখিয়ে দেব যদি আমাদের চ্যানেলের সঙ্গে আপনি যুক্ত হয়ে থাকেন তাহলে একটা করে ভিডিও আপনি পেতেই থাকবেন কৌশলটা হচ্ছে যখন জিন আপনাকে ধমক দিতে আরম্ভ করবে ভয় দেখাতে আরম্ভ করবে তখন যে কাজটা করতে হবে আপনাকে বিকট একটা চিৎকার মেরে ওই জিনটাকে ধমক দিতে হবে দেখবেন দুই তিনটে ধমক যখন আপনি জিনটাকে মেরে দেবেন তখন জিনটা ভয়ে আতঙ্কিত হয়ে যাবে আর আপনি যতই জিনকে ভয় করবেন ততই কিন্তু আপনাকে পেয়ে বসবে তাই আপনি ভয় করবেন না ওই মুহূর্তে আপনি জিনটাকে ধমক দিতে আরম্ভ করুন এবার আসি জিনকে কথা বলানোর কায়দা বন্ধুরা আমি আমার পাশের গ্রাম সেকেডা বলে একটা গ্রাম আছে সেই গ্রামে আমি একটা জিন ছাড়াতে গেছি মহিলার উপরে জিনের ভর হয়েছিল সেই জিনটাকে হাজির করার পর জিনটা কিন্তু কুড়ি মিনিট যাবত কোনো কথাই বলতে চাচ্ছে না এমন অবস্থায় আপনার ক্ষেত্রে যদি এই কাণ্ডটা ঘটে থাকে আপনি কি করবেন এই জায়গাতে আপনি যেটা করবেন জিনের তেল পড়াটা আপনি রোগীর কানে চেপে ধরলে জিন কিন্তু জ্বলতে আরম্ভ হবে এবং কথা বলতে আরম্ভ করবে আমি বারবার আপনাদেরকে বলি সুরা জিনের তেল পড়াটা আপনারা সব সময় রেডি করে রাখবেন একবারে না হলে আপনি দুইবার লাগাবেন দুইবারে না হলে তিনবার লাগাবেন তিনবারে না হলে আপনি চারবার লাগাবেন এইভাবে লাগাইতেই থাকবেন লাগাতার রোগীটার কানে আপনি সোরা জিন পড়ার ওই তেলটা কানে লাগিয়ে চেপে চেপে ধরবেন দেখবেন জিনটা ক্লান্ত হয়ে যাবে অস্থির হয়ে যাবে এবং রোগীটাকে ছেড়ে চলে যেতে বাধ্য হবে কথা তো বলতেই হবে তাকে এবং শেষ পর্যন্ত সে রোগীর কাছে টিকে থাকতে পারবে না ওই তেল পড়ার জলনটাতে সে রোগীটাকে ছেড়ে ইনশাল্লাহ পালিয়ে যাবে এবার আসি আমার এমডি রব ভাইয়ের প্রশ্নের উত্তরে এমডি রব ভাই আমার জিজ্ঞাসা করেছেন যে জাদুর মেয়াদ কত দিন জাদু অনেক প্রকারের হয়ে থাকে যেমন আপনাদেরকে দুই তিনটা উদাহরণ দিলেই বুঝতে পেরে যাবেন যেগুলো ভালোবাসার জাদু এইসব ছোটোখাটো জাদুগুলো সাধারণত নব্বই দিন থাকে অর্থাৎ তিন মাস থাকে তিন মাস পেরিয়ে গেলে জাদুর আসরটা অটোমেটিক্যালি আস্তে আস্তে কাটতে আরম্ভ করে এবার আসি জিনের জাদু জিনের জাদু যেমন জিনের জাদুর কারণে মাথাতে যন্ত্রণা হতে থাকে কখনো কখনো পেটে ব্যথা হতে থাকে মাথার বেদনা যদি হয় এই জাদুগুলোর সঠিকভাবে আপনাকে চিকিৎসা করাতে হবে না হলে কিন্তু সারবে না দীর্ঘদিন যাবৎ মাথার বেদনা চলতে থাকবে এবার আসি বাড়িতে পুঁতে রাখা তাবিজ এমন কিছু তাবিজ রয়েছে শয়তানি তাবিজ যে তাবিজগুলো বাড়িতে পুঁতে রেখে দেয় মানে পরিবারের মধ্যে ঝামেলা ঝঞ্ঝট লাগানোর জন্য শত্রুতা সৃষ্টি করার জন্য এই ধরনের তাবিজগুলোর অ্যাকশন কিন্তু দীর্ঘদিন থাকে যেমন কখনো কখনো ছয় মাস কখনো কখনো এক বছর এক কথায় দীর্ঘদিন থাকে এগুলো যদি আপনি সঠিক টাইমে চিকিৎসা না করান তাহলে কিন্তু এই জাদুর আসরটা দীর্ঘদিন পর্যন্ত চলতেই থাকে আপনি জাদুর বেড়াজালে জালে ফেঁসে থেকেই যেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের তথ্য ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমি প্রতিদিনই এই রিলেটেড নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ